পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহিলাদের সালাতের ক্ষেত্রে ইমামতি কিভাবে করলে সহি হবে, অর্থাৎ মহিলা ইমাম কিভাবে সালাত আদায় করবে এবং আমরা তার সাথে কি বলবো। আমি আমার মনে হয় মহিলারা প্রশ্নটা করেছেন প্রশ্নটা, কারণ মহিলার নেতৃত্বে কোনো পুরুষের নামাজ জায়েজ নয়, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। মহিলার ইমামতিতে কোনো পুরুষ নামাজ পড়তে পারে না। তাহলে কি করতে হবে, মহিলার সালাতের মহিলা কি মহিলাদের সালাতের ইমামতি করতে পারে, এ ব্যাপারে মতভেদ রয়েছে। তবে যদিও আবু হানিফা রহমতুল্লাহের মতে সেটা মোটেই জায়েজ না, কিন্তু বিশুদ্ধ মতে সেটা জায়েজ আছে, মহিলাদের ইমামতি মহিলারা করতে পারবে। কারণ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি ইমামতি করতেন মেয়েদের, অনুরূপভাবে আমরা তিনি ইমামতি করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইমামতি করতেন, হাদিস বিভিন্ন বর্ণায় স্পষ্টভাবে এসেছে। তাহলে বোঝা গেল যে জিনিস সাহাবায়ে কেরাম থেকে আসছে তার অর্থ হলো সেটা শুদ্ধ। এই জন্য বিভিন্ন হাম্বলি মাঝহাবের এলাকা যেগুলি আছে সেগুলিতে দেখা যায় যে মেয়েরা তাদের হলে ইমামতি করে এবং তাদের পিছনে অন্য মেয়েরা সালাত আদায় করে। তাহলে মেয়েরা ফরজ সালাতের ইমামতি করতে পারবে আর মেয়েরা নফল সালাতের ইমামতি করতে পারবে, মেয়েদের এতে সমস্যা নেই। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, যদি ভিন্ন মত আছে আমরা এটা বলেছি। তাহলে বিশুদ্ধ মত হচ্ছে পড়তে পারবে। তখন কিছু নিয়ম আছে, মেয়েরা সামনের কাতারে দাঁড়াবে না, মেয়েরা তাদের মাঝখানে দাঁড়াবে, কারণ যেই বর্ণনায় আসছে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং বা আমরা তিনি তারা ইমামতি করতেন, সেখানে আসছে যে তারা ওয়াসাতা হুন্না তাদের মাঝখানে দাঁড়াতেন, সামনে দাঁড়াতেন আসে নাই। আর সামনে দাঁড়ানোর বিষয়টি যেহেতু আসে নাই সেহেতু সামনে দাঁড়াবে না, তারা মাঝখানে কাতারের প্রথম কাতারের মাঝখানে দাঁড়াবে, এটা হচ্ছে নিয়ম। প্রথম কাতারের মাঝখানে না দাঁড়াবে, দাঁড়াইলেই তাদের সেই সালাত শুদ্ধ হবে। একামত দিবে কিনা তারা, যদি সেখানে আরও মহিলারা আসবে এরকম হয় একামত দিবে, একামত তারাই দিবে, কোনো সমস্যা নেই, একামত দিবে। আর যদি সেখানে আর কেউ আসবে না, তিনি তারাই আসে, তাহলে আর একামত দেওয়ার প্রয়োজন নেই, তারা সালাত আদায় করবে। তারপরে একামত দেওয়া তাদের জন্য জায়েজ হবে, মহিলাদের জন্য মহিলাদের একামত জায়েজ হবে। কিন্তু তারা কখনো আজান দিবে না, আজান শুধু পুরুষের সাথে সম্পৃক্ত, আজান শুধু পুরুষ সম্পৃক্ত। আর একামত পুরুষ মহিলা না, একামত হচ্ছে সালাতের জামাতের সাথে সম্পৃক্ত, যেখানে জামাত আছে সেখানে একামত আছে, আর আজান হচ্ছে যেখানে বাইরের লোকদের আহ্বান করা হবে, আহ্বানের কাজটা মহিলারা করবে না, তাদের স্বর উঁচু করবে না, এই জন্য তারা আজান দিবে না, কখনো তাদের আজান দিবে না। তারা একামত দিবে যারা সামনে আসে তারা যেন সালাত দাঁড়িয়ে যায়, এই জন্য বোঝানোর জন্য এবং ইমামকে সহযোগিতা করার জন্য তারা একামত দিবে, এতে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝে আসে। তবে বিষয়টি বিতর্কিত, আমরা বলেছি এটা সকল মাঝহাব সেটা গ্রহণ করে নেয়নি। হ্যাঁ, তবে বিশুদ্ধ মত হচ্ছে করতে পারবে, তারা বৃত্তিও করতে পারবে, অনুরূপভাবে তাহাজ্জুদও করতে পারবে, অনুরূপভাবে পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে তারা নিজেদের মধ্যে যারা হোস্টেলে আছে, হলে আছে, নিজেদের মসজিদে আছে, জায়গা আছে, সেখানে তারা ইমামতি করে সালাত আদায় করতে পারবে। এই মতটি নেওয়া উচিত, কারণ বর্তমানে মেয়েরা সব কিছু করতে পারছে, বাজার ঘাট দুনিয়া সব নেতৃত্ব দিচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, বিরোধী দলীয় নেত্রী হচ্ছে, কেউ কেউ তো আবার দেখা যায় স্পিকার হয়ে যাচ্ছে, বিভিন্ন এই বিভিন্ন দেশের এই পার্লামেন্টের স্পিকার হচ্ছে, কেউ কেউ পার্লামেন্টের সদস্য হচ্ছে, সেখানে তারা একসাথে থাকে অর্থাৎ জামাতে সালাত আদায় করবে না, একটা দোহাই দিয়ে সেটা হয় না, সেই দোহাইটা শক্তিশালী নয়, নিজেদের মধ্যে যেহেতু একটা আধার আছে এখানে যে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ সেটা আদায় করেছেন, সে তাদের মধ্যে জামাতের সাথে সালাতটা হওয়া উচিত। তবে সেই জামাত অবশ্যই যেন যেভাবে বলেছি সেটা নিয়মকে মেনে চলে মাঝখানে দাঁড়ায়, সালাত প্রথম কাতারের সামনে যেন না দাঁড়ায় সেটা খেয়াল রাখতে হবে। কারণ তাদের জন্য ইমামত রজমা যেমন দেওয়া হয়নি, ইমামত সোগরার এই পদ্ধতিটাও তাদেরকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়েছে শুধু ঠেকা সারার মতো অবস্থা, তারা এখন জামাতের সাথে আলো সালাতাই করবে, করতে পারবে, কিন্তু তারা সবাই নেতৃত্ব দেওয়ার মতো শরীয়ত ইসলামী শরীয়ত অনুমোদন করেনি, সেজন্য তারা সবাই পুরুষদের মতো সামনে দাঁড়াবে না।